হ্যালো ফ্রেন্ডস কারো যদি স্ট্রোক বা হার্ট অ্যাটেকের মতো সমস্যা হয়ে থাকে তার পিছনে কোনো না কোনোভাবে হাই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কিন্তু দায়ী থাকে কোলেস্ট্রল সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে এলডিএল এবং এসডিএল কোলেস্ট্রল থাকে এলডিএল কোলেস্ট্রলটাকে আমরা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে থাকি এবং সেটাকে ব্যাড কোলেস্ট্রলও বলা হয়ে থাকে কোলেস্ট্রল আমাদের শরীরে নর্মেল মাত্রায় থাকাটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের সেল মেমব্রেনে তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন কার্যকরী ভূমিকা কিন্তু কোলেস্ট্রল পালন করে থাকে কোলেস্ট্রলটা যখন আমাদের শরীরে মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের হার্ট্যাক বা স্ট্রোকের মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকে আমাদের শরীরে কোলেস্ট্রলটা খাবার থেকে যেমন প্রাণীজ খাবার মাছ মাংস ডিম ডিমের যে হলুদ অংশ থাকে সেখানে কিন্তু কোলেস্ট্রল পাওয়া যায় ইত্যাদি থেকে আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি তাছাড়া আমাদের লিভার কিন্তু কোলেস্ট্রল উৎপন্ন করে থাকে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে থার্টি ফাইভ বা ফোরটির ঊর্ধ্ব যখন হয়ে যায় বয়স তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কারণে কোলেস্ট্রল ধীরে ধীরে বাড়তে থাকে তো অনেকেই আমরা ভাবি যে আমাদের শরীরে কোলেস্ট্রলটা বা ট্রাইগ্লেসিডটা বাড়লো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো তার কি কোনো লক্ষণ বা উপসর্গ কি প্রকাশ পায় সো এই বিষয়ে বলবো কারো শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বা ট্রাইগ্লেসিডের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে কিনা সেটা কোনো লক্ষণ কিন্তু এমনিতে প্রকাশ পায় না তবে আপনি খুব সহজভাবে রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু নির্ণয় করতে পারবেন রক্তের একটা পরীক্ষা আসে লিপিড প্রোফাইল টেস্ট এই লিপিড প্রোফাইল পরীক্ষাটা আপনি যদি করে নেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কতখানি আছে সেটা পরিমাণ মতো আছে না তার থেকে অনেক গুণ বেড়ে গেছে যদি আপনার শরীরে রক্তে কোলেস্ট্রল বা ট্রাইগোলাসাইটের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে আপনি বিভিন্নভাবে সেটাকে আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে বা আপনি যে খাবার দাবার খাচ্ছেন আপনি যদি বেশি পরিমাণে প্রাণীজ খাবার খেয়ে থাকেন মাছ মাংস ডিম ইত্যাদি তার থেকে আপনার শরীরে খুব বেশি পরিমাণে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে বা কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া ফলে আপনার লিভার যদি খুব বেশি পরিমাণে কোলেস্ট্রল তৈরি করে তাহলে ডাক্তারবাবু ওষুধের মাধ্যমে তার চিকিৎসাটাও করতে পারেন তবে কোলেস্ট্রলের মাথাটা নর্মাল থাকাটা কিন্তু খুব প্রয়োজন তো একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি আপনাদের এতটুকু বলবো আপনাদের বয়সটা যদি উপরে হয়ে যায় তাহলে অবশ্যই প্রত্যেক বছর একবার হলো আপনার রক্তের লিপিড প্রোফাইল যে পরীক্ষাটা আছে সেটা আপনি অবশ্যই করবেন এই লিপিড প্রোফাইল পরীক্ষার মধ্যে কী কী আসে এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন লিপিড প্রোফাইল টেস্টের ভিডিওটা তাহলে আপনি অবশ্যই সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের একটা উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে কি হবে আমার আগামী শাসকদের নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ